হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। বলিউডে একটা নতুন ট্রেন্ড অনেক আগে থেকে শুরু হয়েছে, যেটা হচ্ছে এখন এক নতুন ধরনের একটা জনার শুরু হয়েছে, যে কমেডির মধ্যে একটু সেক্সুয়াল এলিমেন্ট দিয়ে দেয়, যেটা সেক্স কমেডি বলে আমরা ধরি, যেটা হলিউডে অনেক আগে থেকেই হচ্ছে। তো তাতেও সেক্স কমেডি একটা জনার একটা ফিল্মে রাখলেই যে ফিল্মটা খুব ভালো হয়ে যাবে, খুব এন্টারটেনমেন্ট হয়ে যাবে, সেটা কিন্তু কোনো মানে নেই, স্টোরিটাও কিন্তু ম্যাটার করে। তো আমি আজকে একটা সিনেমা দেখলাম যেটা অনেক আগেই বেরিয়ে গেছিলো, জি ফাইভে আছে, নাম হচ্ছে ভার্জিন ভানুপ্রিয়া। তো এই ভার্জিন ভানুপ্রিয়া ফিল্মটা যে কেন বানানো হলো, কিসের জন্যে বানানো হলো এবং কি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হলো, আমি তো ফিল্মটা দেখার সময় বুঝতে পারলাম না। তো আমি তোমাদের একটু গল্পটা বলে দিই, একটু জাস্ট এক সেন্টেন্সেই বলে দিচ্ছি, এর বেশি কিছু নেই। তো গল্পটাই হচ্ছে ভার্জিন ভানুপ্রিয়া, এখানে ভানুপ্রিয়া হচ্ছে উর্বশী রাউতেলা এখানে ক্যারেক্টারটা প্লে করছে, যার 24-25 বছর বয়স হয়ে গেছে, এবার সে এখনও ভার্জিন আছে। তো ভার্জিনিটি হারানোর চেষ্টা করে যাচ্ছে কিন্তু একটাও সফল হচ্ছে না, কারণ একটা বয়ফ্রেন্ডও টিকছে না, তার রিলেশনশিপগুলো ভেঙে যাচ্ছে। এই জিনিসটা নিয়েই গল্পটা, কিন্তু মূল প্লটটা, কিন্তু তারপরেও গল্পটা এত বাজেভাবে লেখা হয়েছে, এত বাজে এক্সিকিউশন, এত বাজে ডিরেকশন, আর অ্যাক্টিংয়ের কথা তো আমি ছেড়েই দিলাম। মানে আমি এই ফিল্মটার মধ্যে একটু একটা পয়েন্টও পজিটিভ খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু সেটাও পেলাম না। তার অনেক কিছু প্রবলেমেটিক জিনিসপত্র ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে, আমার যেগুলো চোখে পড়েছে সেটা হতো, এখানে ফিল্মটা দেখানো হচ্ছে যে ভানুপ্রিয়া এখানে বয়ফ্রেন্ড খুঁজছে এবং এখানেও বডি শেমিং করা হচ্ছে। মানে বয়ফ্রেন্ড মেটেরিয়াল কি, সিক্স প্যাক অ্যাবস হতে হবে, হিরোইক দেখতে, হিরোইক টাইপ হতে হবে, ভালো ফিগার হতে হবে এরকম। আর একটা একটা ছেলেকে দেখালো ফিল্মটার মধ্যে যার মানে দেখতে অতটা সুন্দর না, তো এখানেও বডি শেমিং করা হয়েছে যে মুখটা ভালো দেখতে না, ভালো বডি নেই। তার উপর এখানে দেখানো হচ্ছে যে ভানুপ্রিয়ার যে বাবা আছে, বাবার কোনো নলেজই নেই কোনো কিছুর ব্যাপারে। এখানে দেখানো একটা সিন দেখানো হয়েছে যে একটা স্যানিটারি প্যাডস কিনবে ভানুপ্রিয়া, তো ওর জন্য বাবাকে বলছে যে আমি প্যাডস কিনতে যাবো। তো ওর বাবা মানে এমন অ্যাক্টিং করছে, কথাবার্তাগুলো বলবে যে তোমার দেখেই সেটা বিরক্ত লেগে যাবে। আর কি বলবো, মানে ফিল্মটা আমি দেখে আমার এত বিরক্ত লেগে গেছে, আমি নিজেও বুঝতে পারিনি যে আমি ফিল্মটা কেন দেখতে বসলাম। আমি শেষে দেখার পর ভাবছি যে এটা কী দেখলাম, আমি দেড় ঘন্টা আমার পুরো সময় নষ্ট গেছে। আর অ্যাক্টিংয়ের ব্যাপারে তো আমি ছেড়েই দিলাম, মানে উর্বশী রাউতেলা যে অ্যাক্টিং পারে না এত, সেটা তো ওনার আশা করছি বোঝা উচিত। মানে কোনো এক্সপ্রেশন নেই, এক এক্সপ্রেশনেই উনি পুরো সিনেমাটি টেনে দিয়েছে। দুঃখের রোল হোক, দুঃখের সিন হোক, হাসির সিন হোক, বা রাগ কান্না, কোনো এক্সপ্রেশনই উনি ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারেননি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে মিউজিক আর গান তো মানে বলা না বলা একই, কি মানে কিছুই নেই ফিল্মটার মধ্যে। মানে মিউজিক না দিলেও হতো, গান না দিলেও হতো, এরকম মানে ফিল্মটা ব্যাপারটা দাঁড়িয়েছে। তো এই ফিল্মটা মানে আমি দেখা না দেখা একই জিনিস আমি বলবো, যদি তোমরা দেখার প্ল্যান করে থাকো বা যদি ভাবো যে দেখবে, আমি বলবো ফিল্মটা দেখো না, ফিল্মটা অ্যাভয়েড করে যাও, এটা ডিজাস্টার রীতিমতো। তো যা যা ফিল্মটা দেখেছো আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ফিল্মটা, আর ভিডিওটা ভালো লেগে থাকলে এটা লাইক করে দিও, আর যদি নতুন হও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমার নেক্সট ভিডিও কোনো মুভি বা ওয়েব সিরিজের ওপর যখন রিভিউ করবো সেটা আমি আসলে তোমরা নোটিফিকেশানে দেখতে পাবে। তো দেখাবে তাহলে পরের ভিডিওতে, বাই।